বন্ধুরা, এক এক করে আমি একটু ছবি দেখাই আর তোমরা আমার সেই ছবিগুলো দেখো। আমাদের ফ্যামিলির ছবি, মানে এ দুজন বসে আছে, আমার বড় ছেলে আর ছোট ছেলে। ওই বড় ছেলে টেনে পড়ে আর ছোটো বোধ হয় সেমনে পড়ে। যাই হোক, ওই ফুল প্যান্ট পরে আসছে বলে সেরকম কিছু ছোটো মনে হচ্ছে না, বড় মনে হচ্ছে। যাই হোক, ওরা ওই রকম বয়স, খুব বায়না, তখন দুজনা ভালো করে খেত না, এত বায়না করত। যাই হোক, পরবর্তী ছবি দেখাচ্ছি। এটা মনে হচ্ছে কোথাও বেড়াতে গিয়ে আমরা তুলেছিলাম, চিড়িয়াখানা হতে পারে বা কোন, এটা মনে হচ্ছে বাঁকুড়া বেড়াতে গিয়ে কোনো হচ্ছে পার্কের মধ্যে আমরা তুলেছিলাম, এখানকার চিড়িয়াখানা না। যাই হোক, এইটা দেখো, এটাতে আবার মুর্শিদাবাদ গিয়ে, মুর্শিদাবাদ থেকে আমরা যেখানে তোমার সিরাজের সমাধি আছে ওখানে ও পারে মুর্শিদাবাদ নদী পার করে যে গেলাম, ওই মুর্শিদাবাদের ওই নদীটার নাম কি আমি জানি না, তোমরা যারা জানো তারা বলো। ছবিটা ভালোভাবে তুলতে পারেনি, নৌকার আর্ধেক উঠেছে, যে জলও দেখা যাচ্ছে এদিকে, তো আমার বিছানা দেখা যাচ্ছে। যাই হোক, ছোটো ছেলের সামনে লাল জামা আর ওই দিকে আকাশি জামা, ওটা বড় ছেলে। আর আমার এই দেখো একটা ছবিটা, খুব একটা তখনকার ক্যামেরাতে তোলা। যাই হোক, যা উঠেছে স্মৃতি হয়ে থাকলো। এবার দেখো, এটা দেখো, আমরা এটা আমরা দীঘায় গিয়ে চন্দনেশ্বর বরের মাথায় একটা কি মালা পড়েছে, এইটা ছোট ছেলে, এই বড় ছেলে নীল সোয়েটার হলুদ সোয়েটার ছোট ছেলে, ওরা তখন আরও ছোট ছিল। এটা তোমার দীঘাতে চন্দনেশ্বর আছে, ওই মন্দিরে আমাদের তোলা, ওই মন্দিরে আমাদের তোলা। তখন দুই ছেলেকে মানুষ করতে গিয়ে আমি প্রচণ্ড রোগা হয়ে গেছিলাম। যাই হোক, এরকম দেখতে থাকো, এক এক করে তোমরা দেখতে থাকো আর আমার ওয়াইস টাইম বাড়তে থাকো। ছবি ঝাপসা আসছে যদিও, ভালো করে দেখো আমার ছেলেদের আর বরকে দেখো। এই দেখো বন্ধুরা, ইনি কে, একটা খেলনা হাতে বসে আছে আমার ছোট ছেলে, ছোটোবেলা ওই বোধ হয় অন্নপ্রাশন হয়েছে কি হয়নি এরকম, বা হয়নি সবে বসেছে, বসতে পারে বা ওরকম সময় অন্নপ্রাশন হয়েছে বা হয়নি। তবে ও সব কিছু আগে করতে পারতো, মানে আমার বড় ছেলে দেরিতে সব শিখত, করতো আর কি। যাই হোক, মুর্শিদাবাদে গিয়ে আর একটা ছবি বাবার কোলে আমার, এটা যেটা যে মুর্শিদাবাদের ছবিটা দেখলে ওদের বড় বড় সেই ছবি অনেক পরে, এটা আমার বড় ছেলে যখন অন্নপ্রাশন হয়েছে হয়ে গেছে সেই সময়কার ছবি। আমার বর এই যে তখন অল্প বয়স, আর বাবার কোলে ওই যে আমার বড় ছেলে, আর নদীর ওপর আমরা ওই একইভাবে সিরাজের সমাধিতে আমরা যাচ্ছি। এইটা আমার ছোটো বোন, এখন যার ছেলে উচ্চ মাধ্যমিক দেবে আর কি, এবার এ পরের বার দেবে যার ছেলে। যাই হোক, সেদিনকে ওর ছেলে যে উচ্চ মাধ্যমিক দেবে, বাইক অ্যাক্সিডেন্ট করেছে, কাবাসাকি বাইক অ্যাক্সিডেন্ট করে কল্যাণীতে ভর্তি ছিল, তারপর এখন সুস্থ আছে, কপাল পুরো কেটে অপারেশন হয়েছে, পুরো খারাপ অবস্থা হয়ে গেছিলো, অজ্ঞানও ছিল। যাই হোক, পরের দিন জ্ঞান ফিরেছে, যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছে তার পরের দিন অপারেশন হয়েছে, তার পরের দিন জ্ঞান ফিরেছে। ওর কথা বলতে গিয়ে, ওকে দেখাতে গিয়ে কথাটা না বলে আর থাকতে পারলাম না, বাচ্চাটা এখন ভালো আছে। যাই হোক, বাচ্চাটা আমাকে খুব ভালোবাসে, আমি ওদেরকে ভালোবাসি। ওরা শান্তিপুরে ওই আমার বোনের শ্বশুর বাড়ি। এই ফ্ল্যাক্সটা আমার মা দিয়েছিল আমার ছেলে দুধ মানে গরম জল রাখার জন্য, ও যা ও ছোটো বাচ্চার গরম জল কোথায় পাবো, নিয়ে গেছিলাম ওটা গরম জলটা। আর এই যে ভ্যানিটি ব্যাগটা দেখছো, এটা আমার বিয়ের আগের ভ্যানিটি ব্যাগ মনে হচ্ছে, হ্যাঁ না বিয়ের পরেই আমাকে আমি কিনে নিয়েছিলাম, কিনেছিলাম গড়িয়াহাট থেকে। যাই হোক, এবার দেখো একটা কোনো বাদগুলে দুর্গাপুজো দেখতে গিয়ে, এই যে আমার মেজবোন পিছন দিয়ে দাঁড়িয়ে আছে মেজবোন, আর এই যে আমার বড় ছেলে, তখন কতটা বয়স হবে, এক বছরের বেশি হবে, দেড় বছর মতো বয়স, দেড় বছর মতো কি দেড় বছরই বয়স, অল্প হাঁটতে পারে, মানে থপথপ করে পড়ে যায়। ও তো বললাম তো দেরি করে হাঁটে। এই যখন আমার হাতে দেখতে পাচ্ছি একটা ঘড়ি, টাইটান ঘড়ি, আমি যখন গ্র্যাজুয়েশন মানে
ফার্স্ট ইয়ারে পড়ি তখন মা আমাকে টাইটান ঘড়ি 950 টাকা দিয়ে কিনে দিয়েছিল তখনকার দিনে, 1990 সালের কথা বলছি, হ্যাঁ 90 সালের কথা বলছি। 1990-এ আমি গ্র্যাজুয়েশন ভর্তি, 90 সালেই মানে ভর্তি হয়েছি, আর 92-এ আমার কমপ্লিট হয়ে গেছে। আবার তারপরে তো আবার পড়াশোনা করেছি, সেটা অন্য কথা, সেইটা না। এই যে আমি দাঁড়িয়ে আছি, আমার কাঁধে যে ব্যাগটা আছে, এই ব্যাগটা আমার পিসির মেয়ে খুব পছন্দ করেছিল, আমি মাত্র 20 টাকা দিয়ে আমি গড়িয়াহাট থেকে কিনেছিলাম। দারুণ ব্যাগটা, কাপড়ের হাতের কাজ করা, চারিপাশ চামড়া দিয়ে ঘেরা, এরকম একটা, মানে লেদার ঠিক না, ফোম। মা দুর্গার ছবিটা অস্পষ্ট হয়ে গেছে কারণ এটা ড্যাম্প হয়ে গেছিলো ফটোটা। যা আছে তাই তোমাদেরকে দেখালাম। হাত নড়ছে জানো তো বন্ধুরা, হাত নড়ছে, কী করবো বলো। দেখো আস্তে আস্তে দেখো, এবার দেখো এখানে আমরা কোথাও একটা বেড়াতে গিয়ে, বড় ছেলে ছোটো ছেলে খায় না, যে ছোটো ছেলে একেবারে বায়না করে, আর বড়োটাও তার সঙ্গে, বড়োটা তো বেশি বায়না, এটা ওই রকমই বয়স 10-এ। ওই যেটা দেখালাম একটু আগে সেই ছবিটাই মনে হয়, বাঁকুড়াতে তোলা সব ছবি, বাঁকুড়ারই কোনো মন্দির আমাদের পিছনে আছে। হ্যাঁ এই যে মন্দিরের গাটা দেখে বোঝা যাচ্ছে বাঁকুড়ার ছবি এটা। হ্যাঁ আমি তখন পড়া স্কুলে নিয়ে যাই, কত খাটুনি আমার, যাই হোক। আর এই যে বাবা, এই দুটো বাচ্চাদের গায়ে যে জামা দেখছো, এটা গড়িয়াহাট থেকে কেনা, শতদল বলে একটা কমপ্লেক্স ছিল, সেই দোকান, সেই শপিং মল থেকে কেনা শতদল। এই শাড়িটা আমার তখন সেই বছরে কিনেছি, ছেলেদের জামা। আর এই জামা, এই শ্যুটা দেখছো, এই শ্যুটাও ওই জামা কাপড়ের দোকানতে, বাচ্চাদের যে সেন্টার, মানে আমার বর তখন ওই সময় খুব রোগা হয়েছিল ছেলেদের যত্ন করতে গিয়ে, আমি তো রোগা আছি, আমার থেকেও অনেকই রোগা মনে হচ্ছে। এই যে এই সময় তো আমি ঠিক ছিলাম, চেহারাটা ঠিক ছিল। তারপরে আস্তে আস্তে এই যে মন্টু, এই যে আমার ছোট ছেলে, মুনু খেয়ে খেয়ে আমাকে কী অবস্থা করে দিয়েছিল, মানে চেহারা তখনও ঠিক ছিল আমার। সাজটা দেখছো আমি কেমন সাজি, হাতে শাড়ির কালারে, কালারের চুড়ি, সরি শাড়ির, শাড়ির কালারের চুড়ি, হ্যাঁ গলায় আমার ম্যাচিং হার, এটা আমার হারটা হচ্ছে ইমিটেশন না, গিল্টির হার, ও গিল্টির হার যাকে, এটা একটা স্টুডিওতে তোলা, দেখো ঝাপসা হয়ে গেল কেন বন্ধুরা, ঝাপসা হলো কেন, স্টুডিওতে চলে, এটা আমার হচ্ছে শ্রী কলোনি স্টুডিওতে তোলা, শ্রী কলোনি ওই তোমার বাঘা যতীনের ওখানে। আর একটা ছবি দেখাচ্ছি দাঁড়াও, এক ফটো দেখাতে গিয়ে তো আমার অনেক ফটো, অনেক ফটো, দাঁড়াও হেজি হয়ে যাচ্ছে কেন বন্ধুরা। এটা ওই, এটাও বাঁকুড়াতে, বাঁকুড়া বা পুরী হবে, বাঁকুড়া, হ্যাঁ এটা বাঁকুড়াতে, বাঁকুড়ার একটা পার্ক আছে, বাঁকুড়ার একটা পার্কে। এই সময় থেকে আমি খুব রোগা হয়ে যেতে লেগেছিলাম, হয়তো শরীরে কোনো অসুখ। এই সময় আবার বরের চেহারা খুব দারুণ হয়েছিল, ভালো হয়েছিল। আর এই সময় আমি এটা জানো তো, সুপার নেট শাড়িটা, শাড়িটার নাম ছিল সুপার নেট, বর পছন্দ করে কিনে দিয়েছিল। ওই তোমার পার্স স্ট্রিটে একটা প্রার্থনা বলে মানে শাড়ির দোকান আছে, ওখান থেকে কিনে দিয়েছিল নিজে পছন্দ করে, সুপার নেট শাড়িটা ছিল। শাড়িটা একটু লম্বাই ছোট ছিল আমার, আমি রোগা তাও পড়তে অসুবিধা হতো, তাহলে বোঝো এটা ছোট ছেলে ছবিটা তুলছে। এই ছবিটা একটু হেজি হচ্ছে, কাছে এনে তুলে দেখাচ্ছি, কাছে এনে দেখাচ্ছি, কাছে যাই হোক। এবার দেখো কামানের সামনে মুর্শিদাবাদে গিয়ে আমার ছেলেরা ফটোটা তুলেছে, আমরা সবাই গিয়েছিলাম চারজনে। এই ছোটোবেলায় বড়টা একবার গেছে একদম 1.5 বছর বয়সে,
তারপরে এই যে একবার, তিনবার আমরা গেছি এই সময়, একবার তারপরেও আর একবার গেছি, তিনবার গেছি এই সময় একবার, হ্যাঁ একবার তিনবার গেছি। একবার ছোট ছেলে জন্মের আগে গেছি, বড় ছেলে সবে জন্মেছে, তারপর আরেকটু বড়বেলায় গেছে না, এইটাই লাস্টবার, আমার খেয়াল পড়ছে না, ফটো দেখাতে দেখাতে মনে পড়ে যাবে। হ্যাঁ ছোটো ছেলে বললাম না, ছোটোবেলায় একটু চকচকে ছিল, দিনকে দিন বায়না করতে করতে ওই যখন 7-8 পড়ে তখন প্রচণ্ড ওর, জানি না লিভার খারাপ না কি হতে লাগলো, গায়ের রঙ পাল্টাতে লাগলো। যাই হোক বন্ধুরা, এটা দেখতে থাকো, বড় ছেলের মুখে প্রসাদ দেওয়ার জন্যে আমাকে দেখো কতটুকু ছিলাম তখন, মুখটা দেখলেই বোঝা যায় অল্প বয়স। বড় ছেলের প্রসাদ দেওয়ার জন্য আমার হচ্ছে এক মন্দিরে গিয়েছিলাম, কৃষ্ণনগরে গৌড়ীয় মঠে, ওখানে হচ্ছে আমাদের নিয়ম, ওখানেই ওই গৌড়ীয় মঠেই আমাদের বড় ছেলেকে মহারাজ প্রসাদ মুখে দিয়েছিল 5 মাস বয়সে। বরের মাথায় তখন বড় বড় চুল, এমনিতে বিয়ের আগেও বড় বড় চুল ছিল, মানে খুব স্টাইল করত, চুলের স্টাইল করত। আমার দেখো মুখটা বাচ্চা বাচ্চা, বড়ো কম বয়স, এই তাই তো ছেলে, তাহলে কত কম বয়সে আমাদের হয়েছে, দেখো অনেক কম বয়সে বড়ো ছেলে হয়েছে, তাই তো বড়ো ছেলে কেন, 2 ছেলেই তো হলো পরপর। এই যে স্টুডিওতে তোলা, শীতকালে তোলা ওই বারভূতের মেলা, সেই সময় বড়টা সোয়েটার ওর আন্দাজে কেনা হয়েছে, বড় হয়ে গেছে, আর ছোটোটার আমার খুব শখ মেয়েদের সোয়েটার পরাবো, ছোটোটাকেই দেখো পরিয়ে দিয়েছিলাম, মেয়েদের সোয়েটার কিনে দিয়েছিলাম, পরিয়ে দিয়েছিলাম বলছি। এই স্টুডিওর লোকের দিকে তাকাচ্ছে, খুবই কম বয়স, ছোটোটা 1.5 বছর, বড়টা কত, ছোটোটা 1 বছর, 1 বছর, ছোটোটা 1 বছর, বড়টা ওই 2.5 বছর এরকম। ওদেরকে ওদের দাদাকে ছোটোটা যমজ বলতো সবাই, ওরা 1.5 বছরের ছোটো বড়, কিন্তু ওকে যমজ বলতো ওদেরকে, কারণ ছোটোটার গ্রোথটা বেশি মনে হতো যেন, আর বড়টার যত্ন হতো না তো ভাইয়ের জন্যে। ছোটোটা যদিও বড়টাকে বেশি যত্ন করা হতো, ও বেস্ট মিল খেয়ে ও দিন কেটে যেত, আর একে তো মানে অন্যভাবে ভাত মাত গলিয়ে টেস্ট করে তো খাওয়ানোর ব্যবস্থা হতো, তাও শরীরটা ভালো হতো না। ওই যে কিছু আরও খাওয়াতে হতো, সেই খাওয়াতে পারতাম না। সমুদ্রে গিয়ে আমরা তুলেছিলাম, দীঘার সমুদ্র, এই ছবিটা অস্পষ্ট আছে, লাইট বেশি পড়ছে, পড়েছে তার জন্য ছবি অস্পষ্ট। যাক, আমার বাপের বাড়ি গিয়ে বড় ছেলে গাঁদা ফুলের গাছ পাটকাঠি হাতে করে দাঁড়িয়ে আছে, ওই হাওয়ায় প্যান্ট পরে আছে, গেঞ্জিটা কি একটা দিয়েছিল বড় হয়েছে, আর হাই চপ্পল পায়ে দিয়ে আছে, পাটা অর্ধেক বেরিয়ে গেছে, কাটকাটি দিয়ে মাসির সঙ্গে খেলা হচ্ছে, মানে ওর মাসি, ওর মাসিদের সঙ্গে, ওই যে যার ছবি দেখালাম, এই দেখো। আবার এটা আমরা মনে হয় দেওঘর গিয়ে তোলা, বা ঘাট ঘাট ছিল তো না, দেওঘর শিমুলতলায় সব গিয়েছিলাম, এখানে 2 ভাই তুলেছে, এই পাহাড়, পাহাড়ের ঢালে, এটা দেওঘরই হবে মনে হয়, আবার ওইটাও হতে পারে শুশুনিয়া পাহাড়ও হতে পারে, আমার মনে পড়ছে না, পাহাড় দেখছি কি বলবো ঠিকই। মুর্শিদাবাদের ওই আর এক কপি ছবি রয়েছে, এই যে দাদাভাই বসে আছে নৌকার উপরে, দাদাভাই বসে আছে, আমি এদিকে আছি, আমার ছবি তোলা হয়নি, ওরা ওরা তুলছিল, ওর বাবা তুলে দিচ্ছিল। যাই হোক, বড়টা খুবই ছোটো ছিল, এখন অনেক বড় হয়ে গেছে, বড়বেলায় কোনো স্টুডিও ছবি কাছে নেই, সবই ফোনে, এইটা কোনো, এই জায়গাটা আমি চিনতে পারছি না, এটা মনে হচ্ছে বাঁকুড়াই হবে, শীতকালেই তো আমরা বেশি গেছি, এটা বাঁকুড়া, এটা বাঁকুড়াতেই তোলা মনে হচ্ছে, কোনো নাট মন্দির কোনো কিছু হবে। যাই হোক, আরও দেখতে থাকো, এই যে ওই যে আমার বড় ছেলের প্রথম পুজোর প্রথম ফটো, না প্রথম পুজো না, ওরটা, ওর এখানে 1.5 বছর বয়স, দ্বিতীয় পুজো ওর কাছে, দ্বিতীয় পুজো, ওই সময় তো ওর 1.5 বছর কমপ্লিট হয়ে গেছে, ওর ভাই হয়ে গেছে, ওর এটা দ্বিতীয় পুজো। ছবিটি কেমন হচ্ছে,
হেভি হচ্ছে কেন বাবা? দ্বিতীয় পুজো একই ছবি অনেকক্ষণ ধরে দেখলাম মনে হবে না। এরা আমার শ্বশুর বাড়িতে সোফা আছে, এই সোফাটা না অন্য সোফা, আর ওরা বড়ো ছেলে জন্মের পর কিনলো সোফা, ওই রিক্সাটা বড়ো ছেলে ছোটকে কিনে দিয়েছে, কিন্তু ওরা দুই ভাই চাপতো রিক্সাটাতে। বড়ো ছেলে দুটো রিক্সা ছিল, প্রথমে একটা ছিল এইটা এইটা ছিল, তারপরে আর একটা কিনে দিয়েছিল রিক্সা, এটার পর আর একটা কিনে দিয়েছিলো। হ্যাঁ, ওটা একটু বড়ো রিক্সা কিনে দিয়েছিল, আর একটা বড়ই কিনে দিয়েছিল। খেলা করছে ওনার সন্ধ্যাবেলায়, ছবিটা হেজি হয়ে যাচ্ছে, কী করব? এই যে আর একটা ছবি দেখো আমাদের, আমি আর এটা কোনো পাহাড়ের ওপর তোলা, পুরীতে মনে হয়, পুরীর কোনো পাহাড় বোধ হয় হতে পারে, পুরীতে। এখানেও আমি আর দুই ছেলে পুরীর কোনো পাহাড়ে, ভুবনেশ্বর বা অরে কম কী যেন বলে, ভুবনেশ্বর বা কোথাও একটা তোলা, আরও সব আছে না, আরে কোনারকের মন্দির বা কোথায় একটা হবে। ওই আমি জারদস্যু পরে আছি, এটাও বর পছন্দ করে এনে দিয়েছিল ওই পার্সিটের দোকান থেকে, এর দাম ছিল 3,000 টাকা ওই জারদস্যু। এইটা আমি প্রচুর বাড়িয়েছি, আর তার সঙ্গে ব্লাউজটা বানিয়ে নিয়েছিলাম। এই শাড়িটা এত পরেছি লাস্টে জড়িগুলো খুলে যেতে লেগেছে, মানে বাপের বাড়ি যেতাম, বেড়াতে যেতাম, যেখানে যেতাম ওই শাড়িটা আমাকে পরে, আমার পরতে ভালো লাগতো, কেমন লাগতো জানি না, যা যাই হোক ফটোতে তো মনে হচ্ছে মানিয়ে গেছে, যাই হোক আমার আরও ফটো আছে ওই জারদস্যু পরে দেখতে। দেখো আমার বর আমাদের জমি ছিল যেখানে, সেখানে গিয়ে একটা ফটো তুলেছিল ধানের জমির সামনে। হ্যাঁ, এই জমিগুলো এখন নেই, পিছনে জমি চাষ হয়েছে আর এইটা ধানের জমি। লুঙি পরে একটা জামা গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে আমার বর, ওই ওই ছোটো ছেলে জন্মের পর মনে হয়, হ্যাঁ বা বড়ো ছেলে জন্মের পর, বড়ো ছেলে জন্মের পর, ছোটো ছেলে না, ছোটো ছেলের জন্মের পর অত ফটো তুলতো না, বড়ো ছেলের জন্মের পর খুব ফটো তুলতো, নেশা হয়ে গেছিলো। হ্যাঁ, ক্যামেরা কিনলো ছেলের জন্মের পর, তারপরে ফটো তুলে যেত। এই দুই ভাই দাঁড়িয়ে আছে এখানে, হাফ তোলা ছবি দুই ভাই, ছবিতে আর লাইট পড়ছে না, এমনি ছবি যখন তুলেছে তখনও কেমন যেন অস্পষ্ট, কিছু করার নেই। দেখতে থাকো, দীঘায় গিয়ে দুই ভাই ছোটোবেলায় গেছে, এর থেকেও ছোটোবেলায় গেছে, কিন্তু এইটা একটু মাঝারি বয়সে, মানে মাঝারি না, ছোটোর থেকে একটু বড়, মানে কোলে নেওয়া যায় না, কোলেও নেওয়া যায় আবার হাঁটানো যায়, এরকম একটা বয়স আছে। যারা বড়োটার মুখে তো লাইটটা পড়ছে না, এই দেখো তুলেছে ওরা দুই ভাই, লাইটটা কেমন হচ্ছে, আমি এইভাবে ছবি দেখানো যায়, তবু বলে বলে দেখাচ্ছি, কি ভাল লাগছে বলো তো, বলে বলে এরকম দেখ পরপর চলে যাবে, সেই রিল অনুযায়ী সেই ফটো দেখানো ভালো লাগে না, আমি বলে বলে দেখালে খুব ভাল লাগে। তোমাদের কাছে যেন আমি গল্প করতে বসেছি, তোমরা যেন আমার সামনে সবাই বসে আছো আর আমি তোমাদের সঙ্গে গল্প করছি, কত ভালো লাগছে। এটা মুর্শিদাবাদে তোলা, হ্যাঁ মুর্শিদাবাদে, এটা বললাম না এই বড়ো ছেলে তখন 8-7-11 পড়ে, বড়ো ছেলে 7 পড়ে, মানে প্রতি বছরে বেড়াতে যেতাম বোঝো, কোনো বছরে বাদ যেত না, সে পৃথিবীর সব মানে সব জায়গা, পৃথিবীর সব জায়গা বলবো না, মানে ওয়েস্টবেঙ্গলের সব জায়গায়। এই যে বড়ো ছেলে এর অন্নপ্রাশন হচ্ছে, আমি তখন স্টেপ কাট চুল কেটেছি, বাবা স্টেপ কাট চুল কেটেছি, আর ছোটো বোন পিছনে বসে, ছেলে জন্মের পর আমি স্টেপ কাট, সেই স্টেপ কাট আমি নিজে শখে করিনি, বরের শখে আমি স্টেপ কাট চুল করলাম, কাটলাম স্টেপ কাট চুল তৈরি করলাম। শাশুড়ি তার জন্য বলেছিল যে জানতো তার ছেলে আমাকে চুলটা স্টেপ বানিয়ে দিয়েছে, বলে কি তুই সেলুনে যেহেতু বিউটি পার্লারে, তুই ওকে চুলগুলো অত লম্বা চুলগুলো তুই কাটিয়ে দিলি, এই বলে শাশুড়ি বলে উঠল। সেই পর থেকে আমি আর কোনো দিন স্টেপ কাট করতে যাইনি, ইচ্ছা ছিল আর একবার গিয়ে চুলটা ঠিক করব, কিন্তু সেই যে লম্বা হলো আর আমি কাটিনি, এবার নিজে কাউকে দিয়ে বা নিজে ঘরেই করে নিতাম, মানে তলাটা ছেড়ে ছেঁটে সোজা করে নিতাম, খুব কোনো
তখন চলছিল, এবার স্টেপ কাট করলাম, কেমন হয়ে গেল। এই যে আমরা দীঘায় গেছি, দীঘায় তো, হ্যাঁ দীঘাতে, এটা নিউ দীঘাতে মনে হচ্ছে, নিউ দীঘাতে শাশুড়ি ননদ আমি বড় ছেলেকে ধরে বড় ছেলে দাঁড়িয়ে আছে, আর ছোট্টটা ওই যে বরের কোলে, মানে ওর বাবার কোলে, আর শ্বশুরমশাই ব্যাগ হাতে করে, ব্যাগ কাঁধে, এটা শ্বশুরমশাই, শাশুড়ি অরেঞ্জ কালার, আমি ওই যে মাঝখানে, ননদ তার পাশে। ননদ চুল কেটেছিল, চুল কাটতো আর কি, স্টেপ ম্যাপ করতো, যাই হোক। এই যে সবাই ছিল, এখন সব ছিন্ন ভিন্ন হয়ে গেল। এই যে আমাদের ফার্স্ট ফটো, ফার্স্ট ফটো মানে বেবি হওয়ার পর ফার্স্ট ফটো, বিয়ের পর না, বেবি মানে বড় ছেলে হবার পর আমরা স্টুডিওতে গিয়ে ছবিটা তুলেছিলাম। আমি তখন মামা হয়ে গেছি আর উনি বাবা বাবা হয়ে গেছে অলরেডি, ও কি জানি না, ওর তখন, ছেলের তখন আড়াই মাস বয়স, আড়াই মাস, বড় ছেলের এই ছবি, আড়াই মাস, আমাকে একটু গোলগাল মনে হচ্ছে, সবে মা হয়েছি তো একটু গোলগাল মনে হচ্ছে। যাই হোক, দেখতে থাকো, বড়ো ছেলে খানিকটা ওর বাবার মতো ছিল, এখন আর বড় হয়ে গেছে, বড় হয়েছে মানে কতটা কী হয়েছে। এই যে ওদের বাবা ছোটো ছেলের অন্নপ্রাশনে ও বড়ো ছেলেকে কোলে নিয়ে ছোটো ছেলেকে বসিয়েছে, আর ওই যে বোন, ওর ওর ফটোতে লাইটই যায়নি, কারণ ছবিটা তো আমি তুলছিলাম, ওর মুখে লাইটই যায়নি, যেহেতু দিনের বেলা এদের লাইটটা গেল, আর ও তো কোনার দিকে বসে আছে, ওর লাইটই যায়নি। ওর রোগা ছিল কিন্তু এখন গোল চেহারা হয়ে গেছে, মোটা হয়ে গেছে। এই যে আমার বোন, আগে রোগা ছিল আর মোটা হয়ে গেছে, ছোটো ছেলে গোলগাল ছিল কিন্তু আস্তে আস্তে এত রোগা হয়ে গেল, বরং বড় ছেলে রোগা ছিল, চেহারা এখন মোটামুটি একটা ঠিক আছে, আছে আছে, কিন্তু ছোটো ছেলে গোলগাল ছিল, সে একেবারে রোগা হয়ে গেল। এই ছবি হেজি হয়ে গেছে আমার তোলা, তো ক্যামেরাটা এই যে ওটাও তোমার ইয়েতে ঠ্যাংরা গেল, ফটো তোলার কায়দাটা ভালো হয়নি, আমি মনে তুলছিলাম কোনো রাত্রিবেলাতে এই মুর্শিদাবাদে, তার জন্য বাজে হয়ে গেছে, কেমন যেন হয়ে গেছে। যা হচ্ছে হয়েছে, তাও তো স্মৃতি হয়ে, মানে একটা জায়গায় গিয়েছি সেখানে ফটোগুলো ওরা ছোটো ছিল, সেই ছবিটা তো তোলা আছে বলো তো। আবার দেখো কুটি কুটি কুটিগুলো কারা, এইটা আমার বিয়ের খাট, জানো তো, খাট তো দেখাই যায় না, অস্পষ্ট দেখাচ্ছে। এই দেখো বিয়ের খাট, সেগুন কাঠের খাট, এই আমার শ্বশুর বাড়িতে, ওই পুরনো বাড়ি, এখন তো ফ্ল্যাট হয়েছে ওখানে, ওটা পুরনো বাড়ি, তাই জন্য নীল নীল জানলা দেখতে পাচ্ছ, আগেকার দিনে জানলা। এই বাড়ি, এই ঘরটা 50 বছরের পুরনো ছিল এই ঘরটা, কিন্তু এখন ফ্ল্যাট হয়ে গেছে, সেই জন্য ওখানে আর আমাদের মানে ওই পুরনো ঘরটা নেই, মানে ওটা ছবি আছে আর ঘরটা নেই। দুই ভাই খেলা করছে গাড়ি নিয়ে, গাড়ি খেলা, এই সময় ভাই হয়েছে তো, আর বড় ছেলে একটু রোগা হয়ে গেছে, ওর ভাইটা কে যত্ন, দুজনকেই যত্ন করতাম, কিন্তু ওই যে বলে না মানে অতটা কি আর পেরেছি। আর খানিক দিন এই ছবিটার সময় না, ও আমার মায়ের কাছে বেশ কিছুদিন ছিল, তা মায়ের কাছেও খেত না, খেত না, কান্ত খেত না, মানে আমাকে ফেলে থাকবে না এরকম একটা ব্যাপার ছিল, মুখে তো বলতে পারতো না, এই সময় ও আমাকে এই এই করে ডাকতো, মা বলতো না স্পষ্ট, এই এই। আর ছোটো তো কিছুই জানতো না, কিছুই জানতো না, এই সময় কাত কাত হয়ে পড়ে যেত, দম দম করে পড়ে যেত। এই সময় এই খাটটা দেখেছো তো, ওই বালিশটা আছে, বালিশটার ওখান দিয়ে একটা ফাঁকা মতো আছে, ওর মধ্যে ওর ভাই পড়ে গেছে, আর ও মুখে আঙুল দেয় বড় ছেলে, আর ও উঁ করে আমাকে ওই জানলা দিয়ে ডাকছে, উঁ উঁ, মানে আমি কলে আছি আর আমাকে ডাকছে, মানে আমি এসে আমি জানছি যে কিছু একটা হচ্ছে, তার জন্য ডাকছে। ফ্ল্যাশ দিলাম, ফ্ল্যাশ লাইট চালালাম, দেখি এবার, এই দেখো এইবার ভালো হচ্ছে, দেখেছো আমার না মাথায় বুদ্ধি নেই, আমার একদম মাথায় বুদ্ধি নেই, তার জন্যে তো আমার এই রকম অবস্থা, মানে ফটোগুলো কীভাবে দেখাতে হবে সেটাও বুঝতে পারছি না, আমি হলাম মান্ধাতা আমলের লোক বাবা, এই করে করে তোমরা দেখে নাও আমার ছবিগুলো। যাই, এটা হচ্ছে, এটা লাট্টু মন, লাট্টু পাহাড়, শিমুলতলার লাট্টু পাহাড়, এই পাহাড়ের নাম নাকি লাট্টু পাহাড়, ওখানে গাড়ির ড্রাইভার দাঁড়িয়ে আছে, আর আমরা তিনজন, ছোটো ছেলে আমি আর ও বর, বড় ছেলে ছবি তুলছে, আর ওই সাইড করে ও ড্রাইভার, গাড়ির ড্রাইভার দাঁড়িয়ে আছে, আমার এই গাড়িটা না, অন্য গাড়ির কথা বলছি। আচ্ছা, সেই ছেলেকে এখন আমি আর পাবো না, কোথায় চলে গেছে এই ড্রাইভারটা। এইখানে আমরা দেওঘরে গিয়ে
ওই যে সময় ছবিটা, তারপরের বাড়ি যাচ্ছি, একটা ছোট ছোট বাচ্চা দেখলে না, দেওঘর দেওঘর বলছি, দীঘায় গেছি, তারপরের ছবি। বড় ওই সময় খুব রোগা হয়ে গেছে, বোন একটু লম্বা হয়ে গেছে, বড়ও হয়ে গেছে, কারণ ও তখন 7-এ পড়ে। আর ওই ছবিটা তখন আরও ছোটো ছিল, 5-6-এ পড়তো, 5-এ পড়তো বোধ হয়। হ্যাঁ, ছোট্টগুলো একটু একটুই লাগছে, একটুই ছিল তখন, একটু একটু মানে সব রকম বয়সের ছবিগুলো মিলিয়ে মিশিয়ে দেখা তো হচ্ছে, গুছিয়ে রাখা নেই। এই বড়োবেলায় যে মুর্শিদাবাদে ওরা গিয়েছিল, তখন আমি দাঁড়িয়ে আছি, বড় দেখো হাতে ক্যামেরা নিয়ে, অন্য আমার সঙ্গে যারা গিয়েছিল তাদেরকে দিয়ে তোলা হচ্ছে। এটা হাজারদুয়ারির সামনে আমরা ছবিটা তুলেছি। এইটা বাবা উল্টো করে ছবি দেখাচ্ছি, কেমন টেলা হয়ে গেছে। এই যে এই বাবার সঙ্গে যখন আমরা মুর্শিদাবাদ গেলাম বড় ছেলে জন্মের পর, সেই সময় ছবি। এটা ছেলে ক্যামেরা ট্যামেরা নিয়ে আমরা নদীর ধারের কাছে একটা হোটেলে উঠেছিলাম, হোটেলের নাম মনে হয় মঞ্জুষা, ওই মঞ্জুষা ওই রকমই হবে। তা ওখানে আমরা উঠেছিলাম, খুব ভালো হোটেলটা ছিল। হোটেলের মধ্যে খাবার ব্যবস্থা তো আছে, এটা কটেজ টাইপের খাবার জায়গাটা ছিল, খুব দারুণ ছিল। আর গোলাপের বাগান ছিল, সামনে নদী ছিল, দারুণ দৃশ্য ছিল, তোলা আছে, দেখাবো পরে। এই তো এই তো এই যে বাগান ছিল সেই দেখাচ্ছি, ওই যে হোটেলের পিছনটা, পিছন মানে হ্যাঁ সামনেটা তো ওদিকটা, পিছনটাই এই যে বাগান, ফুলের বাগান। ছেলেকে নিয়ে আমরা দুজন তুলেছি, আমাদের বাবা আমার না বোন ছবি তুলছে, বোন ছোট বোন দুই বোনই গেছিলো, মেজো বোন ছোট বোন দুই বোনই গেছিলো, আর বাবা গিয়েছিলো, মা যায়নি। বাড়িতে অনুষ্ঠান হবে বলে মা যায়নি, মা গোজাচ্ছিলো, মা বললো আমি যাবো না, মায়ের দেখা বলে আরই গেল না। তাছাড়া বাড়িতে অনুষ্ঠান ছিল, এর দুদিন পরই আমার বাড়িতে অনুষ্ঠান ছিল, একটা মাঘী পূর্ণিমার যে উৎসব হয়, মালসাব কীর্তন এইসব ব্যাপার ছিল, বিশাল আয়োজন হয়েছিল, হয় প্রতি বছরই হতো, এখন তো মা বাবা নেই বলে হবে না, মা বাবা না দাদুর আমল থেকে হতো, সেটাই আর কি মা পালন করে যেত। মাঘী পূর্ণিমার দিন বিশাল উৎসব হতো, সে মানে ইলাহি কারখানা, না দেখলে বলে বোঝাতে পারবো না, যারা দেখেছো তারা তো বুঝতে পারছো, কীর্তন নামযজ্ঞ হরিনাম আর কি অনেক কিছু, আবার গীতা পাঠ কত কিছু, লোক খাওয়ানো, মৎসব মহোৎসব যেটা, যাই হোক রাখতে দেখাতে থাকি, দেখতে থাকো, এখন আর কথা বললে আর বাকিগুলো দেখাবে না। এই যে বাচ্চাটা মানে আমার বড় ছেলে প্রসাদ দিতে নিয়ে গেছে, এবার আমার বাবা ছবি তুলেছে, বাবা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, ছবিটা আমার বড়ই তুলছে, এরকম। হ্যাঁ এটা যাই হলো। এই যে আর একটা দেখো, এই যে দেওঘরে, দেওঘরই তো না, হ্যাঁ দেওঘরে গিয়েই আমার বড় ছেলে, ওই যে শিমুলতলা একটা পাহাড়ের কাছে, পাহাড় না শিমুলতলায় গিয়ে একটা শুকনো নদী দেখেছি, সেখানে অল্প অল্প হাঁটু অবধি জল ছিল, তার মধ্যে আমরা নেমে পড়েছিলাম। নদীর একদিকে শুকনো, একদিকে জল আছে, জল নেই বললে চলে, আমাদের কেমন বুদ্ধি। ওই যদি নদীটায়, ওটা নদী, ওটা শুকিয়ে আছে, ওই নদীতে কত লোকই নেমেছে, কিন্তু যদি হরকাবান আসতো তাহলে আমরা তো আর বাঁচতাম না, কেমন বুদ্ধি, নদীর মধ্যে নেমে পড়েছি আমরা। আমরা মনে করছি জীবনে ওখান দিয়ে নাকি জল আসে না, কিন্তু হরকাবান আসলে তো এসে যাবে, বর্ষাকালে জল থাকে, আমরা যেহেতু শীতকালে গিয়েছিলাম, জল ওই হাঁটু অবধি, ওই যে ছেলের পা ডুবে, যেতে নেই ওরকমভাবে, কেউ যাবে না, শুকনো নদীর মধ্যে কেউ নেমে পড়ো না। গরুর পাশেই ছোট্ট বড় ছেলে দাঁড়িয়ে আছে, ওইখানে পাটকাঠির মাচা আছে, পাটকাঠি রাখা হয়, আমার এটা মামার বাড়ির কথা বলছি। আর গরু, প্রচুর গরু ছিল, এখন বোধহয় অল্প কিছু আছে, এইদিকে ছবি সব ওঠেনি তো, ওদিকে কটা আছে, গরু ওখানে খাবার খেতে আসতো, আবার ঘর আছে, ঘরে ঢুকিয়ে দিত, লোক ছিল রাখাল, গরু চড়ানো, কিষাণ যে আর কি নাঙল দেয়, আর নাঙল দেওয়ার ব্যবস্থা তো উঠেই গেল, ট্রাক্টর ছিল, ট্রাক্টরের জন্যে গরু নাঙলের বা মোষের নাঙল ছিল, ট্রাক্টর ছিল, ট্রাক্টর এখনও আমার বাবা বেঁচে থাকা অবধি ছিল, তারপরে মা বেঁচে থাকা অবধি ছিল, তারপরে ওটা কি করলো মা আমি জানি না কি করেছে। এইদিকে গাছপালা সমস্ত, লিচু গাছ, আম গাছ, কাঁঠাল গাছ ভর্তি আছে ওদিকটা করে, ওখান দিয়ে যাওয়া যায়, গরুর ওপাশ দিয়ে রাস্তা আছে বললে তো, বড় রাস্তায় মানে বাড়ির সামনে যে রাস্তা যাওয়া যাবে। আর এমনি হাওয়া বাতাস কি সুন্দর পরিবেশ ছিল। আর এই গরুর এদিকটা করে একটা পুকুর আছে, পুকুরের ছবি এখানে নেই, অন্য সময় দেখাবো। এই যে
বড় ছেলে জন্মের পর আমরা যে মুর্শিদাবাদ গিয়েছি, ওই যে বাবার সঙ্গে যে গেলাম বললাম না, ছোট্ট ছেলেটা বড় ছেলে ছিল, বড় ছেলে ছোট বয়স ছিল, 8 মাস বয়স এরকম, 8 মাস কি, হ্যাঁ কি 9 মাস এরকম। এই যে আমরা দুজন বসে আছি, এই যে আমরা দুজন বসে আছি, আর এখানে এটা কাট্টা মসজিদ, এখানে কাট্টা মসজিদে আমরা মুর্শিদাবাদে বসে আছি। এই ছবিটা বাবা বা বোন তুলেছে, মনে হচ্ছে বোনই তুলেছে, মেজো বা ছোটো বোন তুলেছে, বাবা তোলেনি বোধ হয়। এই সময় বাচ্চা নিয়ে যায়নি, বাবা ঘরে ওকে নিয়েছিল হোটেলে। আমরা দুই বোন আর আমরা বর, আমার বর আর আমি গেছি, কারণ সন্ধে হয়ে যাচ্ছিলো বলে বাবা বাড়ি চলে, হোটেলে চলে গেছিলো, বাচ্চা ঘুমিয়ে পড়েছিল বলে। যাই হোক, এখন আর কি বলবো, এই যে তিনি কে, তিনি তো মুখটা কি চিনতে পারছ, ইনি হলাম, ইনি হলো তিনি, ইনি হলো কিনি, ইনি হলেন আমি, আমি স্টুডিওতে তোলা। মুখটা একটু দেখে নাও, এই যে আমার মুখটা, ভালো না মন্দ বলো, এই যে তখন আমি 12-এ পড়ি, বুঝে না, 12-এ বা ফার্স্ট, 12-এ পড়ি, ফার্স্ট টাইম না, 12 দেব বা 12-এ পড়ি এরকম। যাই হোক, ওই যে ঘড়িটা, ও তোমাদেরকে তো একটু আগে বললাম যে আমার ফার্স্ট ইয়ার ঘড়ি কেনা, হ্যাঁ এটা আমার 12 পাস হয়ে গেছে, ঘড়িটা তো ফার্স্ট ইয়ারে কেনা, এটা ফার্স্ট ইয়ারের ছবি, ঠিকই বলেছি, এক্ষুনি তোমাদের কাছে ধরা পড়ে গিয়ে মিথ্যেবাদী হয়ে যেতাম, কারণ আমি যদি খেয়াল না রেখে কথাটা বলতাম, ভুলভাল বললে তো হবে না, তোমরা আমার বন্ধু, আমার হচ্ছে দর্শক, মানে আমার মানে সকলের, আমিও দর্শক তোমাদের, আমরা সবাই সবারই জন্যে পাশে থাকি, তাই জন্যে তোমাদেরকে সব সব সত্যি কথা বলতে হবে। তো সত্যি কথাই আমার আসলে গোলমাল পাকিয়ে ফেলছি, জানো তো, গোলমাল পাকিয়ে ফেলছি। এই যে তখন এই যে বুকে কাজ করে চুড়িদারটা রানি কালারের আমার দারুণ ছিল, বিয়ের পর আমি বোনকে দিয়ে এসেছিলাম, তুলে তুলে পরতাম, এটা বেশি পরতাম না, একটু তুলে তুলে পরতাম, তাও অনেক পড়েছি। তা চুড়িদার আমার, চুড়িদার বলো কিচ্ছু বলো, নাইটি বলো, কিচ্ছু ছেড়ে না, কিচ্ছু ছেড়ে না। যাই হোক, এইটার বয়স, যাই হোক, ওটা আমার বিয়ের বয়স হয়ে গেছে। এইটা তোমাদের কী মনে হয়, এটা আমার, এইটা তো কে, এটা কি দেখো তো, আমার চেনা লাগছে তোমাদেরকে, এই মানে একে তোমরা চিনতে পাচ্ছ, এইটা না, বুকে একটা কাল মতো ছোপ, ওটা না, এইটাকে বিনুনির সামনে, দুটোরই বিনুনির সামনে, যেটা যেটার কাঁধে হাত দিয়েছে সেই মেয়েটা কে, কাননওয়ালা মার্ক, আমি নিজেকে কাননওয়ালা মনে বলে উল্লেখ করেছি, তার মানে এটা আমি তো, বয়স কত, 14 বছর, 14 কমপ্লিট হয়নি বোধ হয়, 14-তে পড়েছি সেই সময়, মায়ের পিওর সিল্ক শাড়ি, গলায় একটা পুঁথির মালা, আর হাতে পুঁথির বালা, কানে পুঁথির দুল, আর কপালে একটা টিপ, কিসের টিপ মনে নেই, তবে একটা টিপ। এটা তখন আমি 14 বছর, দেখে মনে হচ্ছে 14 বছরই বিয়ের বয়স হয়ে গেছে। আর এই আমার দিদি, এক দিদি মামার মেয়ে, এ হচ্ছে আমার থেকে 2 বছরের বড় ছিল, এ তো মোটা গল্লু ছিল, আর আমি রোগা, কিন্তু আমা ওর পাশে আমাকে তাও তবুও মানিয়ে যাচ্ছে, আমি ওর কাছে রোগা ছিলাম, কিন্তু আমার যেহেতু আমি কেন জানি না, আমি মাঝারি চেহারা ছিল, আমি কিন্তু ওর কাছে মানিয়ে যাচ্ছে, বুঝতে পারছি, আমি ছোটোবেলায় গল্লু ছিলাম, বয় মামার ছোট ছেলের মতো আস্তে আস্তে রোগা হয়ে গেছে। আর একটা জিনিস, এই যে এটা কোন সময় তোলা আমার ঠিক মনে পড়ছে না, যাই হোক, আমার টাইফয়েডের পরে তোলা, আমার শরীর একদম ভেঙে পড়েছিলো, ছোটো বোন আর আমি স্টুডিওতে তোলা, দেখতে থাকো ছবি কিরমভাবে ধরবো আর কী করবো বুঝতে পারছি না, বোনকে একটু দেখে নাও, ও এখন বললাম না শান্তিপুরে থাকা বিয়ে হয়েছে। আর এই যে আমার টিপে কারুকার্য করা থাকবে, টিপটা লক্স কাটা ছিল, লক্সটা ক্লিপ দিয়ে এঁটে দিয়েছিলাম, মুখের সামনে ঝুলছিল বলে। যাই হোক, এটাও সুন্দর চুড়িদার ছিল আমার, এই চুড়িদারটা আমার মা পছন্দ করে এনেছিল, খুব সুন্দর ছিল। ছবিটা কী বলতো, আমি ধরার কারণে ছবির ইয়েটা মানে দেখতে খারাপ হয়ে যাচ্ছে, কখনো মানে ছবির পজিশনটা ভালো করে ধরতে পারছি না, তখন বাজে হয়ে যাচ্ছে ছবিটা।
আর একটু দেখে নাও, এখনকার মতো আমি রেখে দেবো। এইটা আমার বড় ছেলের অন্নপ্রাশনের 2 দিন পরে আমি ছবিটা তুলেছিলাম, আমার বর ক্যামেরায় রিল ছিল, বললো ছবি তোলো, বললাম তুলে দাও। দেখি স্পিকার, স্পিকার বলছি ফ্ল্যাশ লাইট অফ করি দেখি দেখা যাক, না ফ্ল্যাশ লাইট অফ করলে হবে না, দেখা যাচ্ছে না। আমার ওই যে মৎস্যকন্যা স্ট্যাচু, একটা ফুলদানিতে ফুল রেখেছি, ওটাও মাটির ফুলদানি। আর এখানে আমার হাতের কাজ করা টেবিল ক্লথ দেখতে পাচ্ছ, এটা আমার শ্বশুর বাড়ি, আমার বোনই আচ্ছা করে লিপস্টিক দিয়ে ফটো ভালো করবে বলে মনে হচ্ছে সুপুরি গুজে বসে আছে আমার বোনকে, বুড়ি পাকা। হ্যাঁ খুব ছোটো কিন্তু বুড়ি পাকা, প্রচণ্ড কাজ করতে পারতো, এখনও করে, এই বয়সে প্রচুর কাজ করতে পারতো। আমি তাই বলে ওকে দিয়ে কাটাতাম না, আমি কেন কাটাতে যাব, তবে আমার কাছে এসে বসে থাকতো না, এটা করা সেটা করা করে যেতাম। আমার বললাম না বড় ছেলের অন্নপ্রাশনের আগে আমি স্টেপ কাট চুল করেছিলাম। যাই হোক, এই শাড়িটা আমার শাশুড়ি দিয়েছিল পুজোর সময়, সেইবারই পুজোর সময় আমাকে শাশুড়ি দিয়েছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দুর্গা পুজোর দশমীর পরের দিনই আমার বড় ছেলের অন্নপ্রাশন হয়েছে। এই শাড়িটা আমার শাশুড়ি দিয়েছিল, ব্লাউজটা আমার বর দিয়েছিল, শাড়ির কালার ম্যাচ করে কিনিনি কিন্তু দুটো একসঙ্গে মিলে গেছে। শাড়িটা কিনেছিলাম পুজো শাশুড়ি পুজোর সময়, আর বর ওটা আমার ছেলে যেবার ওই তো সেই বছরেই পয়লা বৈশাখে ব্লাউজটা কিনে দিয়েছিল, নিজে পছন্দ করে এমনি ওই কালারটা কিনেছিল, আর সেটাই আমার এই শাড়ির সঙ্গে ম্যাচিং হয়ে গেছে এই আর কি। রেখে দিলাম বন্ধুরা শুভরাত্রি বলে, আপাতত ছবি দেখানো স্থগিত করলাম, পরবর্তী সময় এই যে পাঁজা করা বললাম না, সমস্ত অ্যালবাম থেকে বার করে এর মধ্যে ছবিগুলো রেখেছি তোমাদের দেখাবো বলে। শুভরাত্রি, পাশে থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিও দেবো দেখতে থেকো, আর আর কি বলি, আমার পাশে থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।